হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড সিস্টেমের নতুন একটা সেট আপ নিয়ে এসেছি আপনাদের জন্য। সো আপনারা সবাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই সেট আপে কী কী রয়েছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, কিছুটা হলেও যারা নতুন তারা শিখতে পারবেন কিছুটা হলেও। তাছাড়া মাইকের মেশিনের লাইন, কনসোলের লাইন দেওয়া ছাড়া কীভাবে মাইকের মেশিন থেকে আপনার কনসোল বা মিক্সারে কীভাবে লাইন কানেকশন করবেন, কীভাবে সেট আপ করবেন সেটাও দেখাবো আমি আপনাদেরকে আজকে। নিচে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেল্টা অডিও P9001 মেশিন, আপনাদের সবার একটা পরিচিত একটা মেশিন, আপনারা সবাই চেনেন, সবাই জানেন এই মেশিনের সম্পর্কে। এটা আমি টপ এক পেয়ারের জন্য ব্যবহার করেছি এখানে। আর এটা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাইকের মেশিন, এটা দিয়ে আমি দুইটা মাইক চালাচ্ছি বর্তমানে, মাইক দিয়ে চালাচ্ছি এখন লাইন। আর মেশিনটা তো দেখাই দিয়েছে, এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার আর চ্যানেলের ইয়ামাহার একটা কনসোল, আর চ্যানেলেই ব্যবহার করছি আমি এখানে। কেননা আমার 16 চ্যানেল বা 24 চ্যানেল ওরকম বড়ো কনসোলের দরকার নেই, এখানে ছোটোখাটো একটা প্রোগ্রামে নিয়ে এসেছি। এটা আমি এক্সেলার ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে সব দেখাচ্ছি আমি। আর এই ব্রাশটা রেখেছিলাম এই কনসোল পরিষ্কার রাখার জন্য, পরিষ্কার করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি একটা দেখতে পাচ্ছেন, একটা ছোট আর একটা বড়, দুইটা ব্যাটারি এনেছি আমি। আর একটা দিয়ে মাইক চালাচ্ছি বর্তমানে, সেটাতে আমি চার্জারের লাইন লাগিয়ে রেখেছি যেটা দিয়ে চালাচ্ছি এখন মাইক চালাচ্ছি। দুইটা মাইক চলছে এখন এই মাইকের মেশিন দিয়ে। নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাটারির চার্জার, চার্জও হচ্ছে আবার ব্যাটারি দিয়ে মাইকও চালানো হচ্ছে এখন, লাইন হচ্ছে দুটোটা, চার্জ হচ্ছে আবার মাইকের লাইনও চলছে এখন। আর এটা হচ্ছে আমার 3K স্টেবিলাইজার, আপনারা সবাই চিনেন, এটা সেকো কোম্পানির 3K স্টেবিলাইজার, আপনারা সবাই চিনেন এটা, এটাই ব্যবহার করছি আমি এখানে এক পেয়ার টপের জন্য। এই স্টেবিলাইজার থাকা খুবই জরুরি মনে করি আমি, স্টেবিলাইজার থাকলে আমার মেশিনের উপর কোনো প্রেশার বা কোনো ক্ষতি করবে না, কোনো কিছু হবে না আমার মেশিনের। এবার পিছনের কানেকশন দেখাই আপনাদেরকে কীভাবে কানেকশন করেছি আমি, পিছনেরটা, পিছনে যে স্পিকারের লাইনগুলো লাগিয়েছি সেগুলো দেখাচ্ছি। উপরে যেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকের কানেকশন, এই তো দুইটা মাইক ব্যবহার করেছি আমি একসাথে, 8 ohms করে ফেলেছি একসাথে প্যারালাল কানেকশন করে, 8 ohms লাগিয়ে নিয়েছি, একটা কমনে লাগিয়েছি আর একটা 8 ohms লাগিয়েছি, দুটোটা যখন একসাথে করেছি প্যারালাল কানেকশন করেছি যেহেতু আমি 8 ohms ব্যবহার করছি এখানে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে 8 ohms যেটা লাল তার, এটা হচ্ছে কমন, আপনারা যারা মাইক ব্যবহার করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা কীভাবে লাগাতে হয়, আমি সেরকমই লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার ইয়ামাহা চ্যানেলের অ্যাডাপ্টারের জ্যাক, এটা দিয়ে আমি লাইন লাগিয়েছি আমি এটা দিয়ে। আর দেখতে পাচ্ছেন এক্সেলার যেহেতু আমি ব্যবহার করেছি এখানে, যেটা ডেল্টা অডিও 9001 আমি এক্সেলার ব্যবহার করেছি দুটোটাতে, কারণ এক্সেলার ব্যবহার করছি, এক্সেলার ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটি একটু ক্লিয়ার বা বেশি আসে। আর স্পিকারের লাইন দেখতে পাচ্ছেন ডিরেক্ট আমি এই টার্মিনাল দিয়ে ব্যবহার করেছি, কোনো স্পিকন ব্যবহার করিনি। সো এটাই ছিল আমার মেশিনের সেটিং বা কানেকশন, আপনারা দেখতেই তো পেলেন আমি কীভাবে কানেকশন করেছি। মাইকের সাথে আমি কোনো কনসোলের সাথে কোনো কানেকশন করিনি, মাইকের সাথে আমি কীভাবে কানেকশন করেছি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, ভিডিওটা চলতেই থাকুক, আপনারা দেখতেই থাকুন শেষ পর্যন্ত, আপনাদেরকে আমি একটা একটা করে সব কিছু দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। আমি প্রথমে বাইরেই বসেছিলাম, হ্যাঁ, বৃষ্টি আসার কারণে আমি আবারও সরে ফেলেছি, এটা ভিতরে নিয়ে এসেছি বৃষ্টির কারণে। সো এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম শুরু হবে এখন, আপনারা দেখতেই থাকুন আমি মাইকের সাথে কনসোলের মানে কীভাবে কানেকশন করেছি। দেখতে পাচ্ছেন বক্স যেটা দেখতে পাচ্ছেন, টপ যেটা রাখা আছে টপের সামনে মাইক্রোফোন দিয়ে দিয়েছি, মাইকের মাইক্রোফোন আমি টপের সামনে দিয়ে দিয়েছি কোনো ঝামেলা ছাড়াই, কোনো কনসোল থেকে কোনো লাইন বা কানেকশন করিনি আমি, সরাসরি আমি মাইকের মাইক্রোফোনটা বক্সের সামনে রেখে দিয়েছি, সাউন্ডের কোনো প্রবলেমও হবে না, সব বক্সের থেকে যে সাউন্ডটা বের হবে সেই সাউন্ড মাইকে সরাসরি চলে যাবে মাইক্রোফোনের মাধ্যমে, সে তার জন্য আমি সুবিধার্থে এটা ব্যবহার করছি সব সময়।
মূলত এটা হচ্ছে আদিবাসীদের একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ছোটোখাটো একটা ধর্মীয় অনুষ্ঠান বললেই চলে। তাদের এই অনুষ্ঠান শুরু হবে এখন, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কত ভিড় করে রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ এখানে। সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সে কি কি ব্যবহার করেছি এখানে। আমি জাস্ট ব্যবহার করেছি দুইটা মাইক্রোফোনই ব্যবহার করেছি এখানে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। লাইন কিভাবে কি মনোজ্যাক ব্যবহার করেছি নাকি এক্সেলার ব্যবহার করেছি আমি সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের বেলা ধর্মীয় অনুষ্ঠান, সবাই দেখতে তো পাচ্ছেন। মূলত এই অনুষ্ঠানটা দুই রাত একদিন ছিল, সো আপনারা তো দেখতেই তো পেলেন কীভাবে আমি সেট আপ বা সেটিং করেছি। আমার ভিডিও আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।